পাসপোর্ট জটিলতার কারণে ফ্রান্সে বৈধতার সুযোগ হারাচ্ছে কয়েক হাজার বাংলাদেশি, ফলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় তারা। ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশি তরুণদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিলেও শুধু পাসপোর্ট জটিলতায় সুযোগটি হারাচ্ছেন হাজারো প্রবাসী। তাদের দাবি, দূতাবাস সহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তাদের সহযোগিতায় অবসান হতে পারে এই জটিলতার। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের পাসপোর্টে বয়স পরিবর্তন, ভুল সংশোধনী ও নবায়ন সহ নানা জটিলতার কারণে অন্তত 5,000 প্রবাসী তরুণ বৈধতার সুযোগ হারাচ্ছেন, ফলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় এসব প্রবাসী ও তাদের স্বজনরা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর যথাসময়ে নবায়নের আবেদন করলেও সময় মতো পাচ্ছে না পাসপোর্ট। এতে অনেকেই অবৈধ হয়ে পড়ছেন ফ্রান্স সহ ইউরোপের মাটিতে। কার্ডের ডেট চলে গেছে, পাসপোর্ট না থাকার কারণে আমার কার্ডটা রিনিউ করতে পারছি না। দেশে টাকা পাঠাতে পারছি না, আর পাসপোর্ট থাকলে আমরা এখানে বৈধভাবে টাকা পাঠাতে পারছি, এর জন্য আমরা অনেক অসুবিধার মধ্যে আছি। এসব প্রবাসী বাংলাদেশের দাবি, ইউরোপের বিভিন্ন দেশের দূতাবাস সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পাসপোর্ট জটিলতার সমাধান সম্ভব। হাজার হাজার মানুষগুলো আমাদের দুঃখ কিভাবে বুঝবো আমরা, কিভাবে কারে বলবো? আমরা কি বাংলাদেশের নাগরিক না, না আমরা কি অন্য দেশ থেকে চলে এসেছি? এমবেসি এবং রাষ্ট্রদূতের সাথে আমরা দেখা করেছি, ওনাদের সাথে আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন যে প্রধানমন্ত্রীর কাছে ওনারা আমাদের প্রবলেমগুলো তুলে ধরবেন। ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন, এই চার দেশে কয়েক লাখ বাংলাদেশের বসবাস। ডিবিসি নিউজ ডেস্ক। ইতালি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্মেলনের প্রস্তুতি কমিটি ও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয় থেকে এই কার্যক্রম শুরু হয়। শুরুর প্রথম দিনই ইতালি আওয়ামী লীগের বর্তমান সভাপতি হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পক্ষ হতে ফর্ম গ্রহণ ও জমা দেওয়া হয়। নেতাকর্মীরা জানান, 11 সেপ্টেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে সংগঠন সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে। ওমানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ 15 বছর পর দেশে ফিরেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফ ভাটা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আবু তৈয়ব। ফোরকান মাহমুদ জানান, ভিসা জটিলতার কারণে বিগত 15 বছর দেশে ফিরতে পারেননি মোহাম্মদ আবু তৈয়ব। ব্রেন স্ট্রোক করে দীর্ঘ 9 মাস ওমানের রোস্তাক একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তিনি দেশে ফেরেন। এই কাজে সার্বিক সহযোগিতা করায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হুমায়ুন কবির, দূতাবাসের সিনিয়র আইন সহকারী মোহাম্মদ মাসুদ করিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশের মানবিক সংকট নামের পরিচিত ওমানের মুজাহিদ বিন আলী। সার্জা বিএনপির আয়োজনে দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সার্জার স্থানীয় একটি হোটেলে সার্জা বিএনপি সভাপতি প্রকৌশলী করিমুল হকের সভাপতিত্বে নিজামুদ্দিন ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আব্দুস সালাম খান, জাহাঙ্গীর রপু, আজিজুল ইসলাম কিরণ, হানিফ খোকন, নাসির চৌধুরী, শামসুর নাহার, স্বপ্না, নীল রতন দাস, সরওয়ার আলম, আতিকুর রহমান সহ আরও অনেকে। কাতারের বৃহত্তর ফটিকছড়ি সমিতির কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। দোহার স্থানীয় একটি হোটেলে সংগঠনের সভাপতি ও 17 নম্বর জাফত নগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জিয়াউদ্দিন জিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন ওয়াহিদি। পরে আগের কমিটি বিলুপ্ত করে 5 সদস্য বিষয়ক নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইসমাইল মনসুরকে আহ্বায়ক ও এরশাদুল আলমকে সদস্য সচিব করা হয়। সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী 90 দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।